শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস উনিশ শতকের এমন এক ব্যক্তিত্ব যিনি বাঙালি নবজাগরণে এক পঞ্চমুখ ভূমিকা রেখেছিলেন। 1836 সালে একটি সাধারণ বাঙালি গ্রামীণ পরিবারে জন্মগ্রহণকারী রামকৃষ্ণ ছিলেন একজন যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু। তিনি বাংলায় হিন্দু ধর্মের পুনর্জাগরণের ক্ষেত্রে প্রধান ব্যক্তি ছিলেন। তার অনেক মহান এবং অলৌকিক কার্যাবলীর মধ্যে অন্যতম কল্পতরু, যা পরবর্তীকালে উৎসবে পরিণত হয়। 1886 সালের 1 জানুয়ারি সূচনা হয়েছিল এই উৎসবে। ওই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। সেদিন ঠাকুর বলেছিলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপরেই তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। ঠাকুরের অনুগামীদের মতো তার স্পর্শে সেদিন প্রত্যেকের কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই দিনটি তাই চিহ্নিত হয়ে রয়েছে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। এই দিনটিকে কল্পতরু দিবস হিসেবে সবাই জানেন, কিন্তু এই প্রাপ্তি কোনো জাগতিকতায় আবদ্ধ নয়, এই প্রাপ্তি পরমার্থিক। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও রামকৃষ্ণ মন্দিরে চলে প্রার্থনা, মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়, রীতি এবং আচার মেনে চলে পুজো অর্চনা। কাশীপুর উদ্যানবাটিতে শ্রী রামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন। সেই দিনটির স্মরণে এখানে প্রতি বছর কল্পতরু উৎসব পালন করে শ্রী রামকৃষ্ণ মঠ।